এই রেস্টুরেন্টের খাবার একদম ফ্রি আসেন ভাই আসেন এই রেস্টুরেন্টের খাবার একদম ফ্রি আসেন ভাই আসেন এই মামা দেখ এই রেস্টুরেন্টের খাবার সম্পূর্ণ ফ্রি মামা ল খাই আসি গে ভাই এই বড় ভাই এই রেস্টুরেন্টের খাবার আসলে কি ফ্রি আরে হ্যাঁ ভাই এই রেস্টুরেন্টের খাবার একদম ফ্রি যেটা মনে হয় সেটা খাইতে পারবেন কোনো সমস্যা নাই এই যে লেখা দেখতেছেন না এই রেস্টুরেন্টের খাবার একদম ফ্রি এটা আমাদেরই রেস্টুরেন্ট চলেন কি খাবেন মামা খাবার যেহেতু ফ্রি ক্ষুধাও লাগছে চল দেরি না করে খাই এই এর আগে মন্টুর বাসা গেছিলাম খিচুড়ি পেটটা আমার পুরাই খালি ফ্রি খাবার খাইয়া চল পেটটা ভরি ভাই নো লেট নো দেরি ফ্রি খাবার খাইয়া চল পেটটা ভরি তাড়াতাড়ি আচ্ছা ভাই লন ও চলেন আহেন আহেন চালু করে আহেন ভাই আপনি তো এখানে বহেন আমি একটু ওয়াশরুম থেকে আইতাছি পেটটা মোচর দিছে ভাই থাকে নাইতাছি ওকে তাড়াতাড়ি আসেন মামা ফিরি ফিরি খাবার পাইছি ইচ্ছা মতো কমে খাবি কোনো কিছু ছাড় দিবি না ঠিকই কইছিস মামা ফিরি খাবার আজকে হেডা বইরা খামু ওর সিট অনেক দিন পরে পেলাম ফিরি খাবার এখন সব গায়ে করমু সাবার স্যার আমি এই রেস্টুরেন্টের ওয়েটার আপনারা কি খাবেন বলেন আমি এনে দিচ্ছি এই দাঁড়ান ওনারা কি কি খাবে আমি বলতেছি শুনো ওনাদের জন্য কি কি আনবা একটা গ্রিল দিবা কিছু নান রুটি দিবা আর যা যা খাবার আছে সবগুলোর মধ্যে বেস্টি খাবারটা আছে ওটা নিয়ে আসবা টেস্ট করে দেখবে যাও ওকে স্যার আপনারা একটু ওয়েট করেন আমি আনতেছি ভাই ফিরির খাবার বাংলা খাবার হেডা পরে খাবেন ভাই কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে হোয়াট দ্য হেল ব্রাদার বললো কি হেডা পরে খাবো আজকে স্যার এই যে আপনাদের খাবার আর কিছু লাগলে আমাকে জানাবে আর কিছু লাগলে জানাবো যাও 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 ওকে স্যার ভাই নেন 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 খাওয়া শুরু করেন একদম ভাই আজকে খাবার কেমন উড়া দুরা এই কুবা খালি কুবা কুবা ফিরির খাবার সেই স্বাদ খাও চান্দু খাও খাইলেই তোমরা পরে টের দাবাইবা গরম খান্ডন খান্ড ভাই আপনার দুজন একটু বহেন আমি ওয়াশরুম থেকে আইটেন ভাই যান যান ডিস্টার্ব করেন না আপনারা খান খান আগে যদি জানতাম এই রেস্টুরেন্টে ফ্রি খাবার পাওয়া যায় তাহলে ডেলি এক খাইতাম নে নে খা খা স্যার আর কিছু লাগবে আপনাদের ভাই আজকে যা যা খাইছি পুরাই পেট ভরে গেছে গা কি ভাই ভালো কথা ঠান্ডা মানের ব্যবস্থা আছে কি বলেন স্যার আমাদের এত বড় রেস্টুরেন্টে যদি ঠান্ডার ব্যবস্থাই না থাকে তাহলে কি হয় আপনারা একটু ওয়েট করেন আমি আনতেছি হ্যাঁ ভাই যান স্যার এই যে আপনাদের কোক আর বিলটা বিল মানে ভাই মজা করতেছেন ভাই মনে হয় ওই মিয়া মজা করব কিল্লি আপনি কি আমার তাই লাগে 2500 টাকা বিল হইছে 2500 টাকা দেন কি বলেন ভাই বাইরে আপনাদের একটা লোক দেওয়ানো ছিল উনি বলে রেস্টুরেন্টে খাওয়া সম্পূর্ণ ফ্রি এই জন্য তো আমরা খেতে আসছি ফ্রি মানে কোন রেস্টুরেন্টে আপনারা ফ্রি খাওয়ায় আর আপনারা কে বলছে আমাদের এই রেস্টুরেন্টের খাবার ফ্রি চলেন আমার ভাই বলে বাইরে বেরাইছে চলেন আমার আসেন হে গাইজ আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম গেমিং এক অ্যাপ যে অ্যাপের মাধ্যমে আপনারা ঘরে বসে টাকা করতে পারবেন আর সেই অ্যাপটির নাম হচ্ছে জেডবিন 77 অ্যাপ অ্যাপের লিঙ্কটি আমার পিন কমেন্টে দেওয়া আছে সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করুন এবং সাইন আপ করার সময় আপনার নাম এবং পাসওয়ার্ড দিয়ে জয়েন নাওতে ক্লিক করুন অ্যাপটি সাইন আপ করলে আপনি পেয়ে যাবেন 587 টাকা আর এখানে অনেক ধরনের গেম আছে সেগুলো খেলেও আপনি টাকা আয় করতে পারবেন এখানে প্রথমবার ডিপোজিট করলে পেয়ে যাবেন 100% বোনাস এছাড়াও বন্ধুকে রেফার করলে পেয়ে যাবেন আজীবন কমিশন আপনি বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবেন এছাড়াও রয়েছে 24 ঘন্টা কাস্টমার কেয়ার সার্ভিস অ্যাপটি এখনই পিন কমেন্ট থেকে ডাউনলোড করুন এবং ঘরে বসে টাকা আয় করুন ভাই জায়গা তো দাঁড়াইছিল কি বাবা লোকটা গেল কই ভাই মিয়া আপনি আমার লগে মজা লইতাছেন বাটপারি শুরু করছেন আমার লগে বিশ্বাস করুন ভাই লোকটা বলল কি রেস্টুরেন্ট খাবার একদম ফ্রি এই জন্য আমরা খাইতে গেছিলাম আর আমগো ওটা 100 টাকা নয় ভাই হয় মিয়া নতুন বাটপারি শুরু করছেন আই কত সিটি গাইতো কি সেরে রাখি ভাই নতুন বাটপারি শুরু করছে রেস্টুরেন্টে খায় বিল না দেয়া গেতাছে গা এটারে চিপাইলো সাইজ করমু তুই ওটারে ধর আমি এটারে ধরছি ভাই আর জীবনে ফ্রি খাবার খাইতে মনে মাফ করে দে রেস্টুরেন্টে আয় খায় বিল না দেওয়ার প্ল্যান করছ না এখন তোর সব রেয়া দিছি জানতে যা জানতে নেক্সট টাইম আর পিছে তাকাবি না জানতে